জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, প্রধানমন্ত্রী বললেন আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না। প্রধানমন্ত্রী ভিসা নীতিকে ভয় করেন না বললেন ওবায়দুল কাদের। রাতের অন্ধকারে এমপি হয়েছ, আমরাই তো নির্বাচন করেছি। এদিকে রাজপথে সুপ্রিম পার্টি সংবিধানের ভিত্তিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা। 27 জুলাই মহাসমাবেশের ডাক দিল বিএনপি। সর্বশেষ জানিয়ে দেব সরকারকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হেফাজতে আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না বললেন প্রধানমন্ত্রী। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হচ্ছে সেনাবাহিনী। আমরা কারোর সঙ্গে যুদ্ধ করতে চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি, কারণ শান্তি হলো আমাদের মূল কথা। শনিবার সেনা সদর দফতরে সেনাবাহিনী নির্বাচন পরিষদ 2023-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশে কোন যুদ্ধ নয়, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। শান্তিপূর্ণ পরিবেশের উন্নয়নের পূর্ব শর্ত সামগ্রিক উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে সেনাবাহিনীকে শক্তিশালী ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের প্রতিরক্ষার কাজ নয়, বরং দেশের আর্থ সামাজিক উন্নয়নেও অবিচ্ছেদ্য অংশীদার। দেশের সার্বভৌমত্ব রক্ষার গৌরবোজ্জ্বল ভূমিকার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন সহ আন্তর্জাতিক অঙ্গনে দক্ষতার স্বাক্ষর রেখে দেশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়া সেনাবাহিনী জনগণের যে আস্থা ও বিশ্বাস অর্জন করেছে তা ধরে রাখার জন্য আহ্বান জানানো তিনি। শেখ জামালের কৃতিত্বের স্মারকস্বরূপ প্রাপ্ত আর্মি সার্টিফিকেট অব কোয়ালিফিকেশনটি শুভেচ্ছা স্মারক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সেনা প্রধান। মিয়ানমারের সঙ্গে সংঘাতে না জড়িয়ে আলোচনার মাধ্যমে রোহিঙ্গারা প্রত্যাবাসনের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন রোহিঙ্গারা আমাদের কাঁধে বিরাট বোঝা, তারপরও আমরা মিয়ানমারের সঙ্গে ঝগড়া করতে যাইনি, যুদ্ধ করতে যাইনি। আমরা তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছি, পাশাপাশি আন্তর্জাতিক মহলকেও সক্রিয় করার চেষ্টা করছি যাতে রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন রোহিঙ্গারা ফিরে গেলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক সাশ্রয় হবে, আমরা আমাদের কক্সবাজারকে অনেক উন্নত করতে পারব। বৈশ্বিক সংকটে উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে মিত্র ব্যয় হওয়ার আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজলুল নেছা মুজিবের দ্বিতীয় পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল রয়্্যাল মিলিটারি একাডেমি স্যান্ডার্স থেকে 1975 সালের 27 জুন কমিশন লাভ করেন। তিনি চৌকস সেনা অফিসার কৃতিত্বের স্মারকস্বরূপ প্রাপ্ত আর্মি সার্টিফিকেট অব কোয়ালিফিকেশনটি শুভেচ্ছার স্মারক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সভা শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বললেন প্রধানমন্ত্রী ভিসা নীতিকে ভয় করেন না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা নীতি ও কারো রক্তচক্ষুকে ভয় করেন না। শনিবার দুপুরে কবিরহাট সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে সব কথা বলেন তিনি। বিদেশীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন ভিসা নীতি দেবেন দেন, নিষেধাজ্ঞা দেবেন দেন, শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, প্রয়োজনে ডাল ভাত খেয়ে দিন কাটাবেন, তবুও কারো কাছে তিনি মাথা নত করবেন না। তিনি বলেন মনে রাখবেন আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, আন্দোলন করে সন্ত্রাস করে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। বিগত 48 বছরেও শেখ হাসিনার মতো দক্ষ জনপ্রিয় সৎ নেতা বাংলাদেশে জন্মেনি। বঙ্গবন্ধুর পর তার মতো সাহসী কোন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় আসেনি, যতক্ষণ ক্ষমতায় আছেন তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। নোয়াখালীকে আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন ফখরুল নোয়াখালীতে এসে বিষেধাগার করেছে, সে হয়তো জানে না নোয়াখালী বিএনপির নয় আওয়ামী লীগের ঘাঁটি। বিএনপি আন্দোলনে ব্যর্থ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন বিএনপি আন্দোলনে হেরেছে, নির্বাচনেও হারবে, সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা হলো বিএনপি, তারা আন্দোলনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে, 14.5 বছরে পারেনি, আগামীতেও পারবে না। বিএনপির আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়ে তিনি বলেন সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ আমাদের প্রধান শত্রু, আর এ দুইয়ের বিশ্বস্ত ঠিকানা বিএনপি, আমাদের অস্তিত্বের লড়াই চলছে, আপনারা প্রস্তুত থাকবেন, যে হাত আগুন নিয়ে পোড়াতে আসবে সেই হাত ভেঙে দেবেন, যে হাত ভাঙচুর করতে আসবে সে হাত ভেঙে দেবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন বিএনপি আস্ফালনের জবাব আমাদের দিতে হবে, গত কয়েকদিনে তারা জেলায় জেলায় যে তাণ্ডব শুরু করেছে তার জবাব দিতে হবে, তারা 14.5 বছরের আন্দোলনে ব্যর্থ হয়ে জ্বালাও পোড়াও শুরু করেছে, তবে আন্দোলনে ব্যর্থ বিএনপি আগামী নির্বাচনেও ব্যর্থ হবে।
রাতের অন্ধকারে এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি। কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেছেন, রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি। অহংকার ভালো না দাদা ভাই, তোমরা এমপি হয়েছ, মুরব্বীদের সম্মান করে চলো, তা না হলে সমস্যা হবে, তখন কিছু বলতে পারবা না। সংগঠন আমরাই তো করেছি, তোমরা করো নাই। শুক্রবার বিকেলে কুষ্টিয়া কুমারখালীতে আয়োজিত এক শান্তি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে আজগর আলী সব কথা বলেন। সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা বলেছেন, আজগর আলী মূলত কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য সেলিম আলতাফের উদ্দেশ্যে কথা বলেছেন। কারণ আগের দিন বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার খোকসায় শান্তি ও উন্নয়ন সমাবেশে আজগর আলী সহ চার নেতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন সংসদ সদস্য সেলিম আলতাফ। এর জেরেই শুক্রবার সমাবেশে আজগর আলী পাল্টা এ বক্তব্য দিলেন। শান্তি সমাবেশে আজগর আলী বলেন, আমাদের সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার। 7 মার্চের ভাষণ শুনেছি, দেশের জন্য যুদ্ধ করেছি। আজকে কিবরিয়া ভাইয়ের পরিবারের যারা এমপি হচ্ছে, তোমাদের প্রতি অনুরোধ, যাদের বিরুদ্ধে তোমরা সমালোচনা করেছ, তাদের বিরুদ্ধে সমালোচনা করার এখতিয়ার কি তোমাদের আছে? সমাবেশে সংসদ সদস্য সেলিম আলতাফের নাম উল্লেখ না করে আজগর আলী বলেন, তোমরা এমপি হয়ে ওপরের দিকে তাকাও, নিচের দিকে তাকানোর সুযোগ নাই। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ মানে জনগণ, জনগণের দল করি, আর তোমরা চেষ্টা করছো আমি লীগ করার, শেখ হাসনার নাম নষ্ট করতে দেওয়া হবে না। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য সংসদ সদস্য সেলিম আলতাফের উদ্দেশ্যে আজগর আলী আরো বলেন, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদককে বাদ দিয়ে যুবলীগের সমাবেশ করেছ, তোমাদের সাহস কে দিয়েছে? সভাপতি সাধারণ সম্পাদককে বাদ দিয়ে সমাবেশ করেছে, একটু লজ্জা লাগে না? আমরা তাতেও কিছু বলি নাই। এর আগে বৃহস্পতিবার বিকেল 4টায় খোকসা বাস স্ট্যান্ডে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সংসদ সদস্য সেলিম আলতাফ বলেছিলেন, আপনারা বয়স্ক মুরব্বী মানুষ, আমি কোনো আজে বাজে কথা বলতে চাই না, যদি কথা বলেন সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। রাজপথে সুপ্রিম পার্টির সংবিধানের ভিত্তিতে নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা। নির্বাচন কমিশনের নিবন্ধের জন্য প্রাথমিকভাবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো রাজপথে কর্মসূচি পালন করছে বাংলাদেশ সুপ্রিম পার্টি। আজ শনিবার সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটের মুখে রাস্তায় সমাবেশ করে দলটি। সমাবেশ থেকে দলটি বর্তমান সংবিধানের আলোকে নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি তারা সংলাপ আয়োজনের প্রস্তাব করেছে। দেশবিরোধী ষড়যন্ত্র, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ও দেশদ্রোহী মোসাদ এজেন্টের শাস্তি এবং সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএসপি এই কর্মসূচির আয়োজন করে। এতে কয়েক হাজার মানুষের সমাগত হয়, তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আজ বেলা 11টায় থেকে শুরু হয়ে বেলা 1টা পর্যন্ত চলে সমাবেশ। 27 জুলাই মহাসমাবেশের ডাক দিল বিএনপি। আগামী 27 জুলাই মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের তরুণের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমাইশি সাজা বাতিল ও সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণকে অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার একদফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মির্জা ফখরুল বলেন, আগামী 27 জুলাই বৃহস্পতিবার দুপুর 2টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন হেফাজত আমির। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, সময় শেষ হয়ে এসেছে, আলেমদের আর জেলে রাখতে পারবেন না। আজকে বন্দী আলেমের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে। আমি সরকারকে বলবো, যদি নিজের ভালো চান অবিলম্বে কারাবন্দী সব আলেমকে মুক্তি দিন, হয়রানি বন্ধ করুন, না হলে অবস্থা করুন হবে। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তোমাদের জন্য বঙ্গোপসাগর আছে, গদিসহ সাগরে নিক্ষেপ করা হবে। যদি গদি টেকাতে চাও অতি দ্রুত আলেমদের মুক্তি দাও, জাতির কাছে ক্ষমা চাও, নিজেদের মুক্তির পথ বের করো।